ফের বন্ধ দুর্গাপুর ব্যারাজ। নতুন লকেট বসানোর জন্য রবিবার থেকে 5 দিন বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারাজ দিয়ে দুর্গাপুর বাঁকুড়ার সংযোগ। 19 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপুর ব্যারাজের উপর দিয়ে রাত 11টা থেকে ভোর 4টি পর্যন্ত আপৎকালীন পরিষেবা ছাড়া সমস্ত যান চলাচল বন্ধ থাকবে বলে নির্দেশ জারি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন। এবার 7 নম্বর লকেট পরিবর্তন করা হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। বর্ষার মৌসুম থাকার জন্যেই গেট পরিবর্তনে 5 দিনের সময়সীমা নেওয়া হলেও শুষ্ক আবহাওয়া থাকলে 3 থেকে 4 দিনের মধ্যেই পুরনো লকেট পরিবর্তন করে নতুন লকেট বসানো সম্ভব হবে বলেই মনে করছেন সেচ দপ্তরের আধিকারিকেরা। সেচ দপ্তরের দুর্গাপুর ব্যারাজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, নতুন লকেট বসানোর জন্য রাতে রাত যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। লকেট বসানোর কাজ সম্পূর্ণ হলেই খুলে দেওয়া হবে ব্যারাজের যান চলাচল। অ্যাম্বুলেন্স দমকল ছাড়াও জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। উল্লেখ্য, দামোদর নদের উপর নির্মিত দুর্গাপুর ব্যারাজের 34টি লকগেটের মধ্যে ইতিমধ্যেই 10টি নতুন করে লকগেট বসানো হয়েছে। আরও 7টি পুরনো লকগেটের জায়গায় নতুন লকগেট বসানো হবে বলে সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গুগলি নিউজ।